হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডলফিন চক্রবর্তী আর তোমরা দেখছো ডলফিন চক্রবর্তী ব্লগস। তো আজকে আমি চলে এসেছি আমার মামাবাড়ি ডুয়ার্সের বিন্নাগুড়িতে। তো এখানে কী কী আছে, কোথায় কোথায় যাব ঘুরতে সবই দেখাবো। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। আমার এখন লাঞ্চের সময়, তো দেখতে পাচ্ছ রুটি আছে, এখানে হচ্ছে চচ্চড়ি, কফি, কফির ডাটা, আলু, কোয়াশ সব কিছু মিলে চচ্চড়ি। এখানে চাটনি আছে, টমেটো ফুলের সব মিক্সড করে এখানে চাটনি। আর এখানে হচ্ছে কফির তরকারি, সব আমার ফেভারিট আর কি। খাই চচ্চড়ি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। দিদা রান্না সেই টেস্ট, একবার খেলে আবার খেতে ইচ্ছে দারুণ টেস্ট। কফির তরকারি দারুণ টেস্ট। হাতের রান্না এত টেস্ট, মনে হচ্ছে আরো খাই আরো খাই। প্রত্যেক রান্না একদম দারুণ। তো আপনি কই যাচ্ছেন দাদা? আমরা তো এখন আছি ডুয়ার্সের ভিতরে, বিন্নাগুড়ি যে জায়গাটা বলে বিন্নাগুড়ি, বিন্নাগুড়ির পরেই আছে বানারহাট, আর সামনে গোয়ালের কাটা, সব কিছু সামনে আছে। চাপা চাপা দেখা যাচ্ছে, সব পুরোনো গাছ না, সব নতুন লাগানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সামনে না এসে দেখবে কেউ, এই আনন্দটা উপভোগ কেউ করতে পারবে না। মনোরম পরিবেশ এখানে, আর দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া এখানে একটু কমই চলে, বড় বড় বাস একটু কমই চলে, তো কিছুই চলে। আয় বস আমার সঙ্গে বস, এখন আমরা ওই দিকটা যাবো। আমরা যাচ্ছি এখন টি গার্ডেনে, সাইকেল চালিয়ে চালিয়ে, রাস্তা একদমই খারাপ। এখানে রয়েছে সেন্ট্রাল ডুয়ার্স ক্লাব, তো আমরা এখানে যাবো না, আমরা এখানে যাবো না, আমরা এখন সাইড দিয়ে চলে যাবো। ফাল্গুন মাস বসন্তকাল, সাত ইয়ারে যাবো, মজা কিন্তু সেই হচ্ছে। এই যে আমরা যাচ্ছি, সেই মজা সাইকেল। চাপাতা বাগানে চলে এসেছি আমরা, একটু আমাদের ইচ্ছা একটু ভিতরে যাবো, বাগানের ভিতরে। তবে সন্ধ্যা হওয়ার আগে আমাদের ঢুকে আবার বেরোতে আসতে লাগবে, কারণ এখানে তো অনেক সময় হন্টেড টাইপের জায়গা, মানে অনেক সময় বাঘও বের হয়ে যায়, বাঘ বলতে আমাদের চিতা বের হয়ে যায়। এই বাদিকে একটা জায়গা মনে হচ্ছে আমরা এখানে যাবো, এই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করবো, এই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করবো।
এখানে দাঁড়ালাম, এদিক দিয়ে একটা এই গলি চলে যাচ্ছে, এই গলি দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করবো। এখন একটু যাবো ভিতরে, বেশি দূর যাবো না, গিয়ে আবার চলে আসতে লাগবে। তো আমি আর আমার দাদা এখন নামছি। এই পাশে যে রাস্তাটা আছে, এখান দিয়ে জলপাইগুড়ি যাওয়া যাবে। জলপাইগুড়ি এইদিকে হচ্ছে বিন্নাগুড়ি মেন টাউন, বিন্নাগুড়ি হয়ে বানারহাট হয়ে মালবাজার, এই পাশ দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়, এই পাশ দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়, জলপাইগুড়ি হয়ে ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে। তো আমরা একটু চাপা চাপাগানের ভিতরে যাবো, দেখি এখানে কী কী আছে। একটা জিনিস দেখাই এখানে তোমাকে, এই যে এখানে যে কচি কচি পাতাগুলো দেখতে পাচ্ছ, এই যে কচি পাতা একদম, এই পাতাগুলো দিয়ে কিন্তু চা পাতা তৈরি হয়। কারণ মানে চা পাতা দুরকম পাতা দিয়েই হয়, তবে কচি কচি যে পাতাগুলো রয়েছে এগুলো দিয়ে চা পাতাটা খুব টেস্ট হয়। যেটা দার্জিলিং টি আমরা পাই, ডুয়ার্সের যে আমাদের চা পাতাগুলো রয়েছে খুব টেস্ট, এই কচি পাতা দিয়ে চা পাতা যে তৈরি হয় সেটা বেশি টেস্ট। আর যেগুলো গুঁড়ো পাতাগুলোতে হয় না, আর যদি হয়েও থাকে ওগুলো টেস্ট অত হয় না। যাই হোক, রেখে দিচ্ছি, চলো একটু যাই। আর ভূত তো আছে, কেউ নেই সামনে, আশেপাশে কেউ নেই, হট করে যদি লেপার্ড বের হয়ে আসে তাহলে তো পালাও। সত্যি করে সত্যি করে ওড়াই, তাই না? তুমি কি ইয়ার্কি হচ্ছ নাকি? এগুলা জায়গায় লুকা থাকে তাই? হ্যাঁ, বেশি দূরে ভয় দেখাইস না, পরে আমি যেতে পারবো। ওই যে লোক আছে মনে হচ্ছে, চলো 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 দেখা যাক। জায়গাটা খুবই সুন্দর, তবে একটু আগে আসতে পারলে খুব ভালো লাগতো, আলোটা একদম কম। আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, তো আমার মামা বাড়ি তো বিন্নাগুড়িতে, ছোট যখন ছিলাম তখন এখানে আসতাম পিকনিক করতে, এই চাপাতা বাগানে খুব ভালো লাগতো। আর হচ্ছে তারপরে তো অনেক বছর আসা হয়নি, চাপাতা বাগান অনেক মানে আসতাম এক দুদিন থেকে চলে যেতাম, তাই চাপাতা বাগানে ঘুরে মানে ঘুরতে আসা হতো না। তো এবার ভাবলাম, তো আমার ভাই ছিল সঙ্গে, ওর সাইকেলটা ছিল, এই সাইকেলে বসে চলে আসলাম, নাহলে তো আসা তো সম্ভব হতো না হয়তো। তো একটু দেখি কী কী আছে এখানে আশেপাশে। আশেপাশে চাপাতা কোম্পানি রয়েছে, এখানে চাপাতা তৈরি হয়, ওই সাইডটা, ওই সাইডে আছে, ওই সাইডটা আছে, আর মেন রোড, মেন রোডটা আছে পিছন দিকে। এই গাছগুলো নতুন লাগানো হয়েছে, এই গাছগুলো দেখছি নতুন লাগানো হয়েছে। পুরোনো যে গাছগুলো ছিল ওগুলা গোড়া থেকে একদম গোড়া থেকে উঠিয়ে ফেলা হয়েছে, তারপর নতুন লাগানো হয়েছে। এগুলার বয়স হবে মোটামুটি এক দেড় বছর হবে, তারপর নতুন নতুন পাতা উঠেছে। সেটা একটু দেখাই, এই দেখো আমরা যাচ্ছি, এই সেটটা একটু দেখাই। কেমন লাগছে তোর এত দূর আসলাম আমরা? আমি তো সবসময় আসি, কেন কি আমি দিনে 15-20 মিটার ট্রাভেল করি আমার প্রাইভেট পড়তে যাই বলে। তো আমার রোজই দেখা এগুলা, রোজই সব দেখি। তুই কি একা একা আসিস? হ্যাঁ আমি একা, রোজ সকাল 7টার দিকে আমি সাইকেল নিয়ে যাই, আবার আপ ডাউন করি। আচ্ছা, এই ভিতর দিয়ে আসিস না তুই? তো মেন রাস্তা দিয়ে যাস, তাই না? মেন রাস্তা দিয়ে যাই, এদিকে আসি, এমনি এদিকে নদী আছে। ওই সাইডে কি নদী আছে? ওখানে ওমনি আসে স্নান করার জন্য নদী আছে। আর পিকনিক করতে আসে না লোকে এখানে? মহাকাল আছে, হ্যাঁ খুব সুন্দর।
এই যে কদিন আগে যে শিবরাত্রি হলো ওখানে সবাই গেছিল না মহাকালে তোরা তুলে গেছিলি নাকি তুই গেছিলি না না আমি যাইনি আমার টাইম পাওয়া যায় না আচ্ছা পড়া থাকে তাই তো বেশি দূর যাবো না আমরা পরে পরে আসতে অসুবিধা হবে অন্ধকার হয়ে যাবে এই দেখো জায়গাটা এই দেখো জায়গা